রূপোর গয়না বাংলাদেশে পাচারের আগে গ্রেপ্তার এক বছর ২৪ ওয়াসিম আকরাম সর্দার বাইসাইকেল চালিয়ে সীমান্তের কাছে আসতেই ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় সাইকেলের সিটের নিচে প্রচুর রূপোর গয়না রয়েছে, যার ওজন ৭ কেজি ১০০ গ্রাম, বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই রূপোর গয়নাগুলো বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সে সীমান্তে এসেছিল। তার বাড়ি স্বরূপনগর থানার হাকিমপুরে। ঘটনাটি বসিরহাটের স্বরূপনগর থানার তারালি সীমান্তের। বিএসএফ তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। উদ্ধার হওয়ার উপর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে বড় কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ ও বিএসএফ। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।